আমরা একজন মুসলিম হিসাবে আল্লাহর কাছে ফেরার যে তাগিদ, সেটি নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল কোরআনের সর্বশেষ নাজিলকৃত যে আয়াত, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেটি দিয়ে আমরা শুরু করব। মহান রাব্বুল আলামিন বলেছেন সূরা আল বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুযলামুন। আর তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা তার কাছেই ফিরে যাবে, আর প্রত্যেক আত্মা যা সে অর্জন করেছে তা পরিপূর্ণ মাত্রায় ফিরে পাবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আয়াতটিতে আল্লাহ তাআলা তার কাছে ফেরার কথা আমাদেরকে বলেছেন, বাস্তব ভিত্তিতে তার কাছে ফিরতে হবে। আল্লাহর কাছ থেকেই আমরা এসেছি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহই সৃষ্টিকে প্রথম শুরু করেছেন এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো, কিভাবে তোমরা আল্লাহর প্রতি কুফরি পোষণ করছো, অথচ তিনি তোমাদেরকে জীবিত করেছেন, তিনি আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন এবং পরিশেষে আবারও তিনি তোমাদেরকে জীবিত করবেন এবং সর্বশেষে তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। আল কোরআনে আল্লাহ তাআলা বারবার তার কাছে ফিরে যাওয়ার কথা বলেছেন। এই ফিরে যাওয়াটা হচ্ছে বাস্তব ভিত্তিতে ফিরে যাওয়া, দুনিয়ার জীবনের অবসানের পর আল্লাহর কাছে ফিরে যাওয়া। কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকই মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই এবং তারপর আমাদের কাছেই তাদের প্রত্যাবর্তন করতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করছো যে আমরা, আল্লাহ বলছেন, আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং আমাদের কাছে তোমাদের ফিরে আসতে হবে না? সম্মানিত সুধি, এই দুনিয়ার জীবন খুবই তুচ্ছ, খুবই সীমাবদ্ধ, ক্ষণিকের এই জীবন, এবং তারপর আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অতএব এই সর্বশেষ ফিরে যাওয়ার আগে আরেকটি ফিরে যাওয়ার কথা আমাদের একটু ভাবতে হবে, সেটি হচ্ছে আল ইনাবা। আল ইনাবা, আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে ফিরে যাওয়া, যেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের রব, তোমার উপরই আমরা তাওয়াক্কুল করেছি, ওয়া ইলাইকা আনাবনা, তোমার কাছেই আমরা ফিরে এসেছি, তোমার দিকে আমরা ফিরে এসেছি, তোমার নির্দেশের দিকে, তোমার শরিয়ার দিকে, তোমার দীনের দিকে, তোমার রাসূলুল্লাহ, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার দিকে, ওয়া ইলাইকাল মাসির, এবং তোমার কাছেই সর্বশেষ আমাদের গন্তব্য, আমাদের ফিরে আসতে হবে। আল ইনাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসার নির্দেশ তিনি আল কোরআনে বারবার দিয়েছেন। আল্লাহর যারা প্রিয় মানুষ তারা আল্লাহর কাছেই ফিরে এসেছেন, সকল নবীরা আল্লাহর কাছেই ফিরে এসেছেন, আল্লাহর কাছে ধর্ণা দিয়েছেন, এই জন্যে যে তাদের দেখে জাতির লোকেরা আল্লাহর কাছে ফিরে আসবে। কারণ অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে বসে আছে, মানুষ তাদের দায়িত্ব কর্তব্য ভুলে আজকে তারা দিশে হারার মতো, শয়তানের বিভিন্ন চক্রান্তে তারা এই পৃথিবীর নানা শেরক বেদআত এবং বিভ্রান্তির পানির মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে, তারা নিমজ্জিত হচ্ছে, তারা দিকহারা দিকভ্রান্ত হয়ে যাচ্ছে। অতএব আল্লাহ বারবার তার দিকে চলে আসার প্রতি আমাদেরকে নির্দেশ করেছেন। সম্মানিত সুধী, আমি প্রথমেই ইনাবা এর সামান্য কিছু ব্যাখ্যা করব। আমরা এর আগে বারবার দেখেছি আল্লাহ বলেছেন তুম্মা ইলাইহি তুরজাউন, তুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে বলেছেন। এখানে রুজুর বলতে একদম
পুরোপুরি ফেরা, বাস্তব ভিত্তিক ফেরা। আর আরেকটি শব্দ তিনি আল কোরআনে বারবার ইউজ করেছেন, সেটি হচ্ছে আল ইনাবা। আল ইনাবা, আল্লাহর দিকে ফিরে আসা। এই ফিরে আসাটা হচ্ছে আদর্শিক ফিরে আসা, এই ফিরে আসাটা হচ্ছে বিভ্রান্তি থেকে মুখ ফিরিয়ে নিয়ে সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরে আসা। সুতরাং আল ইনাবা মানে হচ্ছে আর রুজু, আয় আর রুজুউ ইলাল্লাহ, আর রুজুউ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রুজুউ ইলাল কোরআন, আর রুজুউ ইলা সুন্নাহ, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসা। আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার দিকে ফিরে আসা, তার সিরার দিকে ফিরে আসা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ তিনি আল ইনাবার সুন্দর একটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আল ইনাবাতু আল ইসরাউ ফি মারদাতিল্লাহি মা'আর রুজুউ ইলাইহি ফি কুল্লি ওয়াক্ত। ইনাবা হচ্ছে প্রত্যেকটা সময়, প্রতিটা সময়, কোনো সময়ের থেকে বাদ যাবে না, প্রতিটি সময়ে আল্লাহর দিকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে আসা। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, জীবনের প্রত্যেকটা কাজ এমনভাবে সম্পাদন করতে হবে যাতে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। এটাই আল্লাহর কাছে ফিরে আসা। এবং কিভাবে আল্লাহ সন্তুষ্ট হন সেটি আমাদের ভাবতে হবে, এবং সর্বতোভাবে খুব দ্রুততম সময় সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেকটা কাজে যেন আল্লাহ সন্তুষ্ট হন। এটাই হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। সুতরাং আল্লাহর দিকে ফিরে আসার আর কোনো আয়োজন নেই। এটি হচ্ছে আমার মনে হয় একজন মুসলিমের জন্য সবচেয়ে সহজ কাজ, যিনি মানসিকভাবে আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, যিনি কোরআন এবং সুন্নার জ্ঞানের আলোকে আলোকিত হয়েছেন। আবার মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ যখন তিনি আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যান, বিশ্বাসের জায়গা থেকে, ইমানের জায়গা থেকে যখন তিনি পিছু হটে যান, এবং যখন তিনি কোরআন সুন্নার আলো থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখেন, তখন তার জন্য আল্লাহর দিকে ফিরে আসা সত্যি খুব কঠিন হয়ে যায়। আজকে আমরা নবীদের কিছু বিষয় এবং আল্লাহ কীভাবে ফিরে আসতে বলবেন সেটা বলার আগে, আমাদের সমাজের চালচিত্রে যারা আমরা নানা পেশাজীবী মানুষ, বিভিন্ন রকমের মানুষ, তারা কীভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে আছি এবং কীভাবে আল্লাহর দিকে ফিরে আসতে পারি সে বিষয়টা একটু আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি ওলামায়ে কেরামের কথাই বলবো, যেহেতু ওলামায়ে কেরাম উলুল আমরের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা যাদেরকে অনুসরণের কথা বলেছেন, ওয়া উলিল আমরে মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা উলুল আমর তাদেরও অনুসরণ করো, যার শিরোভাগে আছেন মুসলিম নেতৃবৃন্দ যারা সত্যিকারের কোরআন এবং সুন্নার উপর আছেন, এবং তাদের সাথে আছেন ওলামায়ে কেরাম। আজকে দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের ওলামায়ে কেরামের কাছে জাতির যে প্রত্যাশা, অনেকাংশেই তারা সেটা পূরণ করছেন না। আর সত্যিকার অর্থে যারা আজকে এলেমের নেতৃত্ব দিচ্ছেন বলে মানুষ মনে করছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের জায়গায় স্বাভাবিক যে সত্যি কি এলেমের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সমাজে যারা আহলুল এলম এবং ওলামায়ে কেরাম নামে পরিচিত, তারা কি আসলে এলেমের বিশুদ্ধ চর্চা করছেন, সহি এলেমকে ধারণ করছেন? তারা কি আসলেই এলেমের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তারা কি অর্জন করেছেন? তাহলে আজকে একটু আত্মবিশ্লেষণের প্রয়োজন হয়ে পড়ে। যদি তা না করেন তাহলে তাদের জন্য আল্লাহর দিকে ফেরার বিষয়টা হবে সহি এলেমের দিকে ফিরে আসা। কারণ সহি এলেমটা আমাদেরকে একটা সুন্দর মেথড দেবে, জীবনের একটা সুন্দর পদ্ধতি শিখিয়ে দেবে, যে পদ্ধতিটা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবা অর্থাৎ তার ছাত্ররা পেয়েছেন, শিখেছেন, এবং সেই পদ্ধতি শিখে তারা এই সমাজটাকে সুন্দর করেছেন, তারা সম্পূর্ণ ভালো মানুষে পরিণত হয়েছেন। এই সমাজের এক সময় যারা ছিল মানে বড় ধরনের আপদ, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিল, সমাজে দুর্নীতিবাজ হিসাবে যারা চিহ্নিত হতো, কিন্তু জ্ঞান, সঠিক জ্ঞান, সঠিক সোর্স থেকে আহরণের কারণে
তারা হয়ে গেলেন জ্ঞানী, জ্ঞানের আলোকে আলোকিত, আল কোরআনের সৈনিক, আর সুন্নার অনুসারী এবং সমাজের সবচেয়ে সভ্য নাগরিক। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সহি এলেমের অনুসরণের অনিবার্য একটা ফলাফল। মনে রাখবেন, সব কিছুর একটা অনিবার্য ফলাফল আছে, প্রত্যেকটা কাজের, সেটা পজিটিভ বা ইতিবাচক হোক, নেগেটিভ বা নেতিবাচক হোক। যদি কেউ নিঃশ্বাস বন্ধ করে রাখেন, দেখবেন যে কিছুক্ষণ পরেই তিনি মারা যাবেন, তাই না? এভাবে আরও অনেকগুলো কাজ আছে, এটা হচ্ছে নেগেটিভ কাজ। আবার আপনার প্রচণ্ড খিদা লাগার পরে যদি আপনি পেট ভরে খান, তাহলে দেখবেন অনেক শক্তি অনুভব করবেন। এগুলো হচ্ছে অনিবার্য পরিণতি, যে কোনো কাজের অনিবার্য পরিণতি আছে।